আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারো বলছি, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে সকল ভাই বোনরা মৃত্যুবরণ করবেন স্বাস্থ্যবিধি অনুসারে এবং ধর্মীয় বিধিবিধান অনুসারে সীমিত পরিসরে, আমরা কিন্তু তাদের জানাজা এবং দাহ কার্য পরিচালনা করব। এই জানাজা এবং দাহ কার্যে আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য, কেউ কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের কাছে অভিযোগ এসেছে ব্যাপারীপাড়া শ্মশান ঘাটে, এর আগেও আমরা করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাহ করেছি, যার কারণে অনেক লোকজনেই আপনারা এখানে বিভিন্নভাবে কটুক্তি করছেন এবং বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা এ ধরনের অমানবিক আচরণ করবেন না। যারা মারা গিয়েছেন তারা কিন্তু মানুষ ছিলেন, তারা একটি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমরা সতর্ক থাকব, সাবধান থাকব, কিন্তু কোনোভাবেই অমানবিক আচরণ করব না। আমরা বিধিবিধান অনুসারেই কিন্তু তাদের দাহ করব। এতে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সরকারের পক্ষ থেকে সুন্দরভাবে তাদের দাহ কার্য এবং যদি মুসলিম হয় তার জানাজা কার্য পরিচালনা করব। এখান থেকে ভাইরাস অন্য জায়গায় ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। প্রশিক্ষণপ্রাপ্ত লোক তারা কিন্তু এই দাহ এবং জানাজার কাজগুলো করে থাকে, যার কারণে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা কখনোই এই ধরনের কার্যক্রম আর পরিচালনা করবেন না। তারপরেও যদি কেউ এই ধরনের অমানবিক কথাবার্তা বা আচরণ বা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমি নিজে উপস্থিত হয়ে তাকে জেল এবং জরিমানা দুটাই দিব। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত এলাকাবাসী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে আমাদের অনেক ভাই বোন মৃত্যুবরণ করছেন। যারা মুসলিম তাদেরকে আমরা স্বাস্থ্যবিধি এবং ধর্মীয় বিধি অনুসারে সীমিত পরিসরে জানাজার ব্যবস্থা করি। যে হিন্দু ভাইরা মৃত্যুবরণ করছেন তাদেরকেও আমরা ধর্মীয় বিধান এবং স্বাস্থ্যবিধি অনুসারে আমরা সীমিত পরিসরে ওনার শেষ যাত্রার দাহ অনুষ্ঠান আমরা পরিচালনা করি। এই দাহ অনুষ্ঠান বা জানাজা অনুষ্ঠানে আমরা জানতে পারছি আপনারা অনেকেই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এবং অসহযোগিতা সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, আপনারা এই ধরনের অমানবিক কার্যক্রম থেকে দূরে থাকুন, প্রশাসনকে সহযোগিতা করুন। যে ভাই বা বোনেরা আমাদের মাঝ থেকে চলে গিয়েছে তাদের শেষ ধর্মীয় অনুষ্ঠানটুকু করতে আমাদেরকে সহযোগিতা করুন। কেউ যদি এই ধরনের অসহযোগিতা বা অমানবিক কার্যক্রম পরিচালনা করেন আমরা কিন্তু তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমি আবারও বলছি, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ রাজু বলি তিন দেও মারে আগে তুই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন আপনারা জানেন আজকে আমি নরসিংদী থেকে
আমি মোহাম্মদ শফিক প্রধান, দৈনিক সময় নিউজ .com এর পেজ থেকে নরসিংদীর বর্তমান যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি লাইভে চলে আসি শুধুমাত্র আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি নরসিংদী জেলার যে ব্যাপারীপাড়া মহল্লাটির পাশ দিয়ে যে মেঘনা নদীর অববাহিকায় যে শ্মশানঘাটটি রয়েছে, আমি কিন্তু সেই শ্মশানঘাটের মধ্যে একজন করোনা উপসর্গ নিয়ে যে ব্যক্তিটি মারা গেছেন তার শবদাহ কার্যের মধ্যে উপস্থিত হয়েছি আপনাদেরকে সেই বিষয়টা দেখানোর জন্য, যে এখানে কিভাবে মানুষ কিন্তু এখন এই যে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে কিন্তু সামাজিকভাবে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন, এখানে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ আগে খবর পেয়েছেন এবং জানতে পেরে কিন্তু এলাকায় তিনি কিন্তু ঘুরে ঘুরে সেখানে ঘোষণা দিয়েছেন যে যদি কেহ আপনারা এই এলাকার মধ্যে কেউ যদি আপনারা বাধার সৃষ্টি করেন তাহলে কিন্তু সেখানে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকব। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা জানেন বিগত দিনগুলোতে যেভাবে করোনা আক্রান্ত রোগীদের সবার কথা বলবো। আরে মা খন্দাই তো, আরে মা খন্দাই দি, মা খন্দারে ধরতে হইবো আমার, আমি ওইখানে ওইখানে সিঁড়িতে মধ্যে যাচ্ছি, তুমি একটু ধরো আমি পড়ি। মুন্ডাজি ও আচ্ছা আসতে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই যে নরসিংদীতে কি নিদারুণ এক কাহিনীর মধ্যে আমরা পড়ে গেছি করোনা আক্রান্ত হয়ে যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করছেন। সুপ্রিয় দর্শক, যে সমস্ত মানুষ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন তাদের সৎকার সহ তাদের জানাজা পড়তে যে সমস্ত বাধাগুলো আসছে সামাজিকভাবে, আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আমরা লাইভে কিন্তু এই করোনাকে নিয়ে অনেক ধরনের কথা বলেছি, সেখানে বলেছি যে নরসিংদীর বর্তমান যে চিত্রটা সেই চিত্রটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি একে একে। আজকে আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে আমি বিগত দিনগুলোতে বলেছি যে করোনার হাট হয়ে যাবে একদিন নরসিংদী, সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা বিগত দিনগুলোতে আমার কথাগুলো যদি মনে রাখেন তাহলে সেখানে দেখবেন যে আমি বলেছিলাম যে আপনারা যদি সচেতন হন তাহলে কিন্তু নরসিংদী জেলাবাসী কিন্তু মুক্ত থাকবে,
নরসিংদী জেলাবাসী কিন্তু সুরক্ষায় থাকবে, নরসিংদীবাসী কিন্তু ভালো থাকবে। আজকে দেখেন আমরা একটু অসচেতন হওয়ার কারণে কিন্তু নরসিংদীতে আজকে যে মৃত্যুর ঝুঁকি বেড়ে চলেছে সেখানে কিন্তু এখন প্রশাসনকে আমরা কিন্তু শুধু শুধু দোষ দিচ্ছি। প্রশাসন কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, অদ্যাবধি পর্যন্ত চেষ্টার কোনো ত্রুটি নেই প্রশাসনের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই যে আমি এইখানে আজকে উপস্থিত হয়েছি, এই দর্শক আমি যেই জায়গাটায় উপস্থিত হয়েছি এই জায়গাটা হচ্ছে নরসিংদী জেলার মেন শহরের যে মেঘনা নদীর অববাহিকায় যে ব্যাপারীপাড়া নামক যে দত্তপাড়ার যে শ্মশান ঘাটটি রয়েছে, আমি কিন্তু সেই শ্মশান ঘাটের মধ্যে এসেছি। গতদিন কিন্তু এখানে করোনা উপসর্গ নিয়ে একজন মানুষ কিন্তু মারা গেছে, সেই মৃত ব্যক্তির শবদাহ করার জন্য এখানে কিন্তু আমরা এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি কিন্তু অত্যন্ত ঝুঁকিতে থেকে আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য, নরসিংদীর যে বর্তমান চিত্রটি রয়েছে সেটি নিয়ে কথা বলার জন্য আমি কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছি, শুধুমাত্র নরসিংদীবাসীকে সচেতন করার জন্য, নরসিংদীবাসীকে সুস্থ রাখার জন্য যেই প্রচারণাগুলো সেগুলো কিন্তু আমি অব্যাহত রেখেছি। আমি জেলা প্রশাসনের সাথে যুক্ত থেকে আমি প্রত্যেকটা কাজের সাথে আপনাদেরকে যুক্ত করেছি, যেন আপনারা দেখতে পারেন। আজকে দেখেন এই শ্মশানঘাটে এই যে লাশটি পড়ে আছে এখানে, এখানে কিন্তু বাধার শিকার হয়েছে, এখানে কিন্তু লাশটিকে শবদাহ করতে দেওয়া হচ্ছে না। এখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মহল্লার ভিতরে ঢুকে কিন্তু সুধী দর্শক শ্রোতা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি লাশ এখানে, এই যে শ্মশানঘাটে একটি লাশকে দেখতে পাচ্ছেন, এই লাশটি কিন্তু নিয়ে আসা হয়েছে সকালবেলা। এখানে কিন্তু এই লাশটি আনার নিয়ে আসার সময় কিন্তু যে এলাকার একটা বাধা, সেই বাধার সৃষ্টি হয়েছিল। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং কুইক রেসপন্স টিমের যে সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শাহলম মিয়া, তিনি কিন্তু জানার সাথে সাথে এই যে মহল্লাটির ভিতরে ঢুকে মহল্লাবাসী দর্শক, আপনাদেরকে আমি যে কথাগুলি বলি মাঝে মধ্যে নেটের কারণে একটু সমস্যা হয়, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে আপনাদের সাথে যে কথাটা আমি বলছিলাম সেটি হচ্ছে, এই লাশটিকে এখানে আনার পর থেকে কিন্তু এখানে অনেক রকম বাধার শিকার হয়েছে। এখানে শবদাহ করার জন্য কিন্তু একটা বাধা দেওয়া হয়েছে, এখানে কিন্তু সেটা কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন আপনারা জানেন যে কুইক রেসপন্স টিমের সম্মানিত আহ্বায়ক, এবং এখানে আপনারা জানেন যে বিগত দিনগুলোতে এই নরসিংদী সদর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধে যে কুইক রেসপন্স টিমটি রয়েছে, কুইক রেসপন্স টিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহালম মিয়া, তিনি কিন্তু নিজে উপস্থিত থেকে প্রত্যেকটি মৃত ব্যক্তির জানাজার যে ব্যবস্থা সহ এই যে সৎকার কার্যে কিন্তু তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করে কিন্তু তিনি কিন্তু যান। আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাতেও কিন্তু সারাদিন তিনি কিন্তু এই কাজে কিন্তু ব্যস্ত ছিলেন, রাত একটা পর্যন্ত তিনি কিন্তু এই মৃত ব্যক্তিদের লাশের যে দাফন কাফনের ব্যবস্থা তিনি করেছেন।
আজকে এই মুহূর্তে এখানে কিন্তু এই লাশটি সৎকারের জন্য যে বাধাটি এসেছিল এখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে মৃত ব্যক্তির যে সৎকারের যে ব্যবস্থাটুকু সেটা কিন্তু এখানে এক্সপার্ট একটা টিম রয়েছে এই এক্সপার্ট টিম দিয়ে এখানে করা হবে এই এলাকার থেকে যারা বাধা দিয়েছেন আপনারা সতর্ক হন আপনারা কিন্তু বাধা দিবেন না এখানে আমরাই আছি আমরা এটাকে সুন্দরভাবে এক্সপার্টদের মাধ্যমে এই মৃত ব্যক্তির যে সৎকার সেটার ব্যবস্থা করব সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে উপস্থিত রয়েছেন করোনা ভাইরাস কুইক রেসপন্স টিমের নরসিংদী সদরের যে আহ্বায়ক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে উপস্থিত রয়েছেন ফায়ার সার্ভিসের টিম উপস্থিত রয়েছেন জেলা পুলিশের বাহিনী উপস্থিত রয়েছেন এখানে আপনারা জানেন যে নরসিংদী সদর প্রেস ক্লাবের নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মাখন দাস তিনি কিন্তু এখানে সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং সার্বিক সহযোগিতা কিন্তু এখানে সকলের সহযোগিতায় এখানে আজকে এই সপ্তাহের যে কাজটুকু সেটি করা হবে আপনাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যাপারীপাড়ার যে শ্মশানঘাটটি রয়েছে ব্যাপারীপাড়ার সেই শ্মশানঘাটের সামনেই আছি আমি আপনাদেরকে সৎকার কার্যের যে ইয়াটি সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এইখানে নরসিংদী মহাশ্মশানের যে তারাপদ যে বাবু রয়েছেন এখানে সকল ব্যক্তিদের কিন্তু সৎকারের ব্যবস্থা কিন্তু তিনি কিন্তু থাকেন আপনাদেরকে জানিয়ে রাখি উনি কিন্তু এখানে আছেন এখন আমরা দেখতে পাচ্ছি এই যে সৎকার কার্যের জন্য যে লাকড়ির যে ব্যবস্থাটি এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাকড়ি চলে এসেছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মৃত ব্যক্তির যে লাশটি ভ্যান গাড়িতে রয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শ্মশানের যে ব্যবস্থাপনার মধ্যে যারা আছেন তারাও কিন্তু কাজটি করছেন আমার মনে হচ্ছে যে ওনারাও কাজগুলো তড়িঘড়ি করেই করছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই যে নরসিংদীতে আজকে এই বয়াল রূপ ধারণ করার পিছনে কিন্তু আমরা নরসিংদীবাসী দায়ী সুপ্রিয় দর্শক আজকে এই যে মৃত্যুর পর মৃত্যু এই মৃত্যুর ঘণ্টা আজ আমাদের কানে আসছে প্রতিদিনই কিন্তু আক্রমণের সংখ্যা বাড়ছে সংক্রমণ বাড়ছে আপনারা জানেন যে করোনা ভাইরাস একটা বয়াল মরণঘাতী ভাইরাস এখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু জনগণকে উদ্বুদ্ধকরণ সহ সচেতন করার জন্য কিন্তু বিভিন্ন রকম মাধ্যমে কিন্তু প্রচারণা চালিয়েছেন আমরা কিন্তু জনগণ কিন্তু কথা শুনি না কথা না শোনার কারণে আজকে দেখেন আজকের এই বয়াল পরিস্থিতি এইখানে করোনা আক্রান্ত হয়ে যে ব্যক্তিরা মারা যান তাদের লাশ দাফন কাফনের জন্য সৎকারের জন্য কিন্তু একটি বাধা দেওয়া হয় সেখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে গিয়ে সেই সৎকারের কার্যটি কিন্তু সম্পন্ন করতে আমরা দেখেছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বিগত দিনগুলোতে নরসিংদী জেলা প্রশাসন কিন্তু বিভিন্ন রকম মাধ্যমের মাধ্যমে কিন্তু মানুষকে সচেতনতা করার জন্য করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব নরসিংদীতে যেন না বাড়ে সেজন্য কিন্তু নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি কিন্তু নরসিংদীবাসীকে আহ্বান জানিয়েছেন অনুরোধ করেছেন তিনি কিন্তু বলেছেন যে আমি নরসিংদীবাসীকে ভালোবাসি নরসিংদীর প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি নরসিংদীর মানুষকে আমি সুরক্ষায় রাখতে চাই আপনারা আমাকে সহযোগিতা করুন সেই জন্য কিন্তু নরসিংদী জেলা প্রশাসকের যে প্রশাসনের যে প্রতিনিধি দল 25 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন মানুষকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে প্রতিদিন নরসিংদীতে প্রতিদিনই কিন্তু মৃত্যু হচ্ছে আপনারা জানেন যে করোনা আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে আরও আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিদিন কিন্তু সংক্রমণের হারও কিন্তু দিন যাচ্ছে আর বাড়ছে সুপ্রিয় দর্শক এইভাবে যদি বেড়েই চলে তাহলে কিন্তু নরসিংদীতে একদিন এই মৃত ব্যক্তির যে সৎকার জানাজার লোকজন খুঁজে পাওয়া যাবে না প্রশাসনকে আপনারা এখনও সময় আছে আপনারা সহ
সহযোগিতা করুন, প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন, নিজেরা সচেতন হন, ঘরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু বিগত দিনগুলোতে এসব নিয়ে কিন্তু বিগত দিনগুলোতে অনেক কথা বলেছি, অনেকবার আপনাদের সামনে এসেছি, অনেকগুলো লাইভে কিন্তু আমি শুধু আপনাদেরকে আহ্বান জানিয়েছি, জেলা প্রশাসনের সাথে কিন্তু আমি যুক্ত হয়েছি। শুধুমাত্র নরসিংদীবাসীকে আমি ভালোবাসি, আমি নরসিংদীর সন্তান, নরসিংদী আমার প্রাণ, নরসিংদী আমার জান, আমি কিন্তু এইখানে এই মাটির সন্তান, সেই জন্য কিন্তু আমি নরসিংদীর বাসীর জন্য আমি জেলা প্রশাসনের সাথে যুক্ত হয়ে জেলা প্রশাসনের কর্মকাণ্ডগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরছি, সেখানে মানুষ যেন উদ্বুদ্ধ হয়, সচেতন হয়, সেজন্য কিন্তু আমি আমার পক্ষ থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে আমি যুক্ত হয়ে লাইভ করে থাকি, সেখানে শুধু আপনাদেরকে সচেতন করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আজকে এই যে মৃত ব্যক্তিটির যে সৎকারের জন্য কিন্তু এইখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু নরসিংদী সদর উপজেলার কুইক রেসপন্স টিমের সম্মানিত আহ্বায়ক, এখানে উপস্থিত রয়েছেন ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপস্থিত রয়েছেন নরসিংদী জেলা পুলিশের প্রতিনিধি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিগত দিনগুলোতে যেভাবে করোনা নিয়ে আমরা লাইভে এসেছি, করোনার সম্পর্কে আমরা কিন্তু অনেক কথা বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু বিগত দিনগুলোতে অনেক মৃত ব্যক্তির জানাজা এবং সৎকার কাজে কিন্তু নিজে অংশগ্রহণ করে তিনি কিন্তু নিজে থেকে কিন্তু সকল কার্য কিন্তু সম্পন্ন করেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু উপস্থিত রয়েছেন নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মাখন দাস, এখানে উপস্থিত দেখতে পাচ্ছি এটিএন নিউজের প্রতিনিধি বেনজির আহমেদ বেনু ভাই, এখানে উপস্থিত রয়েছেন ফায়ার ব্রিগেডসের লোকজন, উপস্থিত রয়েছেন নরসিংদী জেলা পুলিশের প্রতিনিধিরা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আমি বিগত দিনগুলোতে এই করোনার বিষয়ে যে কথাগুলি বলেছিলাম। সুপ্রিয় দর্শক, আমি বলে রাখি এই যে প্রতিদিন কিন্তু মৃত্যুর যে ঝুঁকি সেটা কিন্তু বেড়েই চলেছে। আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু সংক্রমণের সংখ্যাও বাড়ছে। আপনারা জানেন যে গতকালও কিন্তু আমরা মৃত ব্যক্তির যে দাফন কার্যে অংশগ্রহণ করেছিলাম, আপনাদেরকে সেখানেও আমি লাইভ করে দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু সকাল থেকে আমি এখানে যুক্ত হয়েছি, এইখানে এই যে লাশটি আপনারা দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তিটির লাশ, সেখানে কিন্তু আমরা এসে জেনেছি যে অত্র এলাকার পক্ষ থেকে কিন্তু এই লাশকে দাফন, এই লাশকে সৎকার কার্য সম্পন্ন করার জন্য কিন্তু এখানে বাধা দেওয়া হয়েছে। এখানে বাধা দেওয়ার যে তথ্যটি পাওয়ার সাথে সাথে নরসিংদী সদর উপজেলার করোনা ভাইরাস কুইক রেসপন্স টিমের যে সম্মানিত আহ্বায়ক, তিনি কিন্তু এখানে উপস্থিত থেকে এলাকাবাসীর স্বার্থে এলাকাবাসীকে কিন্তু তিনি বলেছেন যে আপনারা এই মৃত ব্যক্তির সৎকারে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না, বাধা দেওয়ার চেষ্টা করবেন না, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সৎকার কার্যটি সুসম্পন্ন করব। অত্যন্ত স্বাস্থ্যগত ঝুঁকির কথা ভেবে আমরা কিন্তু এক্সপার্ট টিম দিয়ে এখানে সৎকার এবং জানাজার কার্যটি সম্পন্ন করব। সুপ্রিয় শ্রুতি, আমরা জানি যে বিগত দিনগুলোতে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে আপনারা জানেন যে বিভিন্ন জানাজা সহ সৎকার কার্যে কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এইখানে কিন্তু যুক্ত রয়েছেন, আপনারা জানেন যে জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং ফায়ার ব্রিগেডসের সদস্যবৃন্দ। সুপ্রিয় দর্শক, এই যে মৃত ব্যক্তির শবদাহ করার জন্য এই যে লাকড়ির যে ব্যবস্থাটি, এখানে কিন্তু লাকড়ির ব্যবস্থা করা হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু নিজে উপস্থিত এখানে, এবং জেলা পুলিশের প্রতিনিধি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন।
সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লাকড়ি নিয়ে শ্মশানে যাচ্ছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া এবং জেলা পুলিশের সদস্য নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মাখন দাস এবং ফায়ার ব্রিগেডসের প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন। ওনারা কিন্তু শ্মশান ঘাটের দিকে এই যে লাকড়ি নিয়ে কিন্তু যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিগত দিনগুলোতে এই যে শ্মশানে কিন্তু সপ্তাহ কার্য সদর উপজেলার কুইক রেসপন্স টিমের সম্মানিত আহ্বায়ক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া তিনি কিন্তু এখানে নিজে উপস্থিত থেকে এই সপ্তাহ কাজের সম্পন্ন করে পরে কিন্তু যান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী থেকে আপনার আজকে যে লাইভটি আমি করছি সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিন। আজকে এই যে সারা বাংলাদেশের যে বয়াল রূপ ধারণ করেছে নরসিংদী, কিন্তু আজকে সেই আমরা অংশ হিসেবে কিন্তু আমরাও কিন্তু সেই ভয়াল অবস্থায় রয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিগত দিনগুলোতে কিন্তু আমি করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবের ব্যাপারে কিন্তু অনেক কথা বলেছি, সেখানে আপনারা জেনেছেন যে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানামুখী কার্যক্রম কিন্তু গ্রহণ করা হয়েছে। সেখানে কিন্তু আপনারা জানেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মাঠ পর্যায়ে কিন্তু নানামুখী উদ্যোগের সাথে সম্পৃক্ত ছিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে দত্তপাড়া যে শ্মশানঘাটটি রয়েছে, যে এইটাকে আমরা নরসিংদীবাসী যে এইটা জানি যে ব্যাপারীপাড়া শ্মশানঘাট, আমরা নরসিংদীবাসী ব্যাপারীপাড়া শ্মশানঘাট নামে এই শ্মশানঘাটটাকে চিনি। এখানে কিন্তু একটি করোনা উপসর্গ নিয়ে যে মৃত ব্যক্তিটির লাশ, এখানে কিন্তু মৃত ব্যক্তিটির লাশ রয়েছে। আমরা সকাল থেকে এখানে উপস্থিত ছিলাম, এখানে এসে জানতে পাইলাম যে অনেক এলাকার মানুষ এখানে কিন্তু এই লাশটিকে সপ্তাহ কাজে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বাধা দেওয়ার সাথে সাথে তথ্য আসার সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নরসিংদী সদর উপজেলা করোনা কুইক রেসপন্স টিমের যে সম্মানিত আহ্বায়ক তিনি কিন্তু শোনার সাথে সাথে এই মহল্লার ভিতরে কিন্তু মাইক দিয়ে অ্যানাউন্স করেছেন এবং এলাকাবাসীকে সতর্ক করেছেন এবং এই লাশটির সপ্তাহ কার্য করার জন্য সহযোগিতা এবং যেন কোনো রকম বাধা না দেওয়া হয় সেজন্য কিন্তু আহ্বান জানিয়েছেন। সুপ্রিয় সুধি, আপনাদেরকে জানিয়ে রাখি আজকে এই নরসিংদীতে আজকে যে বয়াল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার জন্য কিন্তু আমরা নরসিংদীবাসী কিন্তু দায়ী। সুপ্রিয় দর্শক, আমি লাইভ করোনা ভাইরাসের প্রথম দিন থেকে আমি লাইভে আপনাদের সাথে কথা বলেছি, বলেছি যে আপনারা ঘরে থাকুন, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এমনটা কিন্তু আমি লাইভের মধ্যে কিন্তু বারবার হাজারবার কিন্তু বলেছি। তারপরও কিন্তু আজকে কিন্তু নরসিংদীবাসী কিন্তু এই যে আজকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যু হচ্ছে, প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে, যেখানে সংক্রমণের সংখ্যাও বেড়ে চলেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই নরসিংদীতে আমার মনে হচ্ছে আগামী দিনগুলো খুব বয়াল হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদীতে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রত্যেকটা কর্মকাণ্ড শুধু আমি নরসিংদী থেকে করে থাকি, শুধুমাত্র নরসিংদীবাসীকে আমি ভালোবাসি, আমি নরসিংদীর সন্তান, এই মাটি আমার, এই মাটিতে আমার জন্ম, সেই জন্য কিন্তু আমি নরসিংদীবাসীর জন্য আজকে এই প্রত্যেকটা লাইভ করি শুধুমাত্র নরসিংদীবাসীকে ভালোবেসে। আপনারা জানেন যে নরসিংদীতে আমি করোনা ভাইরাসের প্রথম দিন থেকে সকালে বিকালে রাত্র গভীর রাত পর্যন্ত কিন্তু আমি লাইভে কিন্তু এসেছি শুধুমাত্র নরসিংদীবাসী। নরসিংদীর বর্তমান যে চিত্রটি রয়েছে সেটি দেখে প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয় সেজন্য কিন্তু আমি নরসিংদী থেকে আজকে এই লাইভে চলে আসি। সুপ্রিয় সুধি, আমিও কিন্তু ঝুঁকির মধ্যে থেকে শুধুমাত্র আপনাদের জন্য চলে আসি। সুপ্রিয় সুধি, আপনার বলে দিন দুইটা ঘুরে পড়তে বুঝছো।
সুপ্রিয় সুধী, আপনারা জানেন আমি বিগত দিনগুলোতে করোনা নিয়ে কত রকম কথা বলেছি, করোনা ভাইরাসকে ঘিরে আমি কত রকম কথা বলেছি, শুধুমাত্র নরসিংদীবাসীকে সতর্ক করার জন্য, নরসিংদীবাসীকে সুরক্ষায় রাখার জন্য, নরসিংদীবাসী যেন সচেতন থাকে সেজন্য কিন্তু আমি আজকে এই যে এই মুহূর্তে কিন্তু আমি লাইভে চলে এসেছি, শুধুমাত্র এই নরসিংদীবাসীকে ভালোবেসে, নরসিংদী মানুষকে ভালোবেসে সেই জন্য কিন্তু আমি লাইভে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে যে মৃত ব্যক্তিটি এই শ্মশানঘাটে পড়ে আছে, এখানে কিন্তু এলাকার মানুষ এই যে সৎকার কার্যটি সম্পূর্ণ হওয়ার না করার জন্য কিন্তু এখানে এসেছেন, এখানে বাধা দিয়েছেন। আপনারা জানেন যে যেখানে করোনা আক্রান্ত হয়ে যে সমস্ত রোগীরা মারা যাচ্ছেন সেখানে কিন্তু একটি বাধার সম্মুখীন হয়েছে, একটি বাধা এসেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত দিনগুলোতে এই নরসিংদীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব একটু কম ছিল, যখন আপনারা নরসিংদীর মাঠে ঘাটে বাজারে বন্দরে আপনারা আবারও চষে বেড়াচ্ছেন, তখন থেকে আবার শুরু হয়েছে মৃত্যুর ঘণ্টা। আপনারা জানেন যে এই মৃত্যুর ঘণ্টায় একদিন নরসিংদীতে করোনার হাট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম ইন্টারনেটের সমস্যার কারণে কিন্তু আমার অনেক সময় সমস্যা হয়, কথা কেটে যায়, সমস্যা হয়ে যায়, আমি কিন্তু পুনরায় কিন্তু আবার সেই নেট সংযোগ করে নেই। সুপ্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে আপনাদের এই অসচেতনতার জন্য আজকে এই নরসিংদীতে মৃত্যুর ঝুঁকি বাড়ছে, করোনার হাট হচ্ছে এখন। আপনারা জানেন প্রতিদিন নরসিংদীতে যেভাবে করোনা আক্রান্ত হচ্ছে, সেভাবেই কিন্তু আবার মৃত্যুও হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিদিন কিন্তু করোনা আক্রান্ত হয়ে, করোনা উপসর্গ নিয়ে করোনা আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যু হচ্ছে। আপনারা জানেন যে আমি গতকালকে কিন্তু দুইটি জানাজার মধ্যে অংশগ্রহণ করেছি, সেই জানাজার অংশবিশেষ কিন্তু আমি লাইভে দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় সুধী, আজকে আপনারা জানেন নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত কর্মকাণ্ডগুলো জেলাবাসীর জন্য নেওয়া হয়েছিল সেগুলো সুপ্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নরসিংদী সদর উপজেলার করোনা ভাইরাস কুইক রেসপন্স টিমের সম্মানিত আহ্বায়ক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহালম মিয়া, এবং এখানে উপস্থিত রয়েছেন ফায়ার ব্রিগেডসের প্রতিনিধি, উপস্থিত রয়েছেন জেলা পুলিশের প্রতিনিধি, উপস্থিত রয়েছেন নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। আমরা এখন ওনাদের বক্তব্য একটু উপস্থিত রয়েছেন, আমরা একটু ওনাদের বক্তব্যে নিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। একজন করোনা ভাইরাসে আক্রান্ত অর্থাৎ শনাক্তকৃত একজন রোগী মারা গিয়েছেন, এবং কালকে একজন করোনা উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেছেন, এবং আজকে সকাল 9টায় আর একজন ব্যক্তি করোনা ভাইরাসের যে উপসর্গ রয়েছে সেগুলো নিয়ে মৃত্যুবরণ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই ব্যক্তির দাহ কাজ করার জন্য, সেই নরসিংদীতে আর দিনে দিনে এই মৃত্যুর মিছিলটি আসলে বেড়েই চলছে। আপনার মাধ্যমে আমি নরসিংদীবাসীকে জানাতে চাই, আপনারা সতর্ক হন, সাবধান হন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন। আপনাদের যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী বা সমাজসেবক, রাজনীতিবিদ সবাই কিন্তু আপনাদের সেবায় রয়েছে। আপনারা ঘরে থাকুন, আপনাদের সমস্যাটি আমাদেরকে জানান, আমরা আপনাদের পাশে থাকবো। আমার সাথে ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তারাও কিন্তু খুব ভালো কাজ করছে, প্রত্যেকটি দাহ জানাজা থেকে শুরু করে লকডাউন কাজগুলোতেও তারা আমাদের সাথে সার্বিক সহযোগিতা করছে। জেলা পুলিশ আমাদের সাথে রয়েছে, আমরা জেলা প্রশাসন প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। শুধুমাত্র আসলে আমাদের প্রশাসনের পক্ষেই এটা নিশ্চিত করা সম্ভব নয়,
যদি না সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করে। মহন যেহেতু সে আমার বন্ধু, প্রেস ক্লাবের সভাপতি, আপনার তো প্রেস ক্লাবের সভাপতি, এ পর্যন্ত আমরা গণমাধ্যমে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় কাজ করতেছি, সেনাবাহিনী, সিভিল ফোর্স, জেলা প্রশাসন, পুলিশ ফোর্স, র্যাব সবাইকে আমরা সহযোগিতা করতেছি। তা এই মুহূর্তে যে মৃত্যুর মিছিল নষ্ট বইছে, তা এখন সাংবাদিক হিসাবে এবং প্রেস ক্লাবের সভাপতি হিসাবে আপনার ভূমিকা কী থাকতে পারে? আপনি জানেন যে আমরা নরসিংদীতে যখন আপনার এই করোনা ভাইরাস আক্রান্ত নিয়ে বিভিন্ন সময় নরসিংদী জেলা প্রশাসক মহোদয় আমাদের সমন্বয়ে সকল পুলিশ প্রশাসন, সিভিল সার্জন এবং সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করেছেন, বারবার মত বিনিময় করে তারা স্বাস্থ্য সচেতনতা যে মূলক কর্মসূচি তিনি বারবার গ্রহণ করেছেন এবং সেই কর্মসূচির ধারাবাহিকতা কিন্তু আজকের এই জেলা প্রশাসনের যে উদ্যোগ নিয়ে যে আমরা সমস্ত জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্য বিভাগ সহ এবং এদের সাথে আমরা গণমাধ্যম কর্মীরাও আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তো আমরা মনে করেছি যে অত্যন্ত দৃঢ়তার সহিত এই যে জেলা প্রশাসক মহোদয় এবং সুপ্রিম মহোদয় এবং যে চিকিৎসা মহোদয় যেমন কাজ করছেন এবং আমরাও কিন্তু গণমাধ্যম কর্মীরা সেটা কিন্তু মানুষ কিন্তু প্রচার করে এবং সচেতনতামূলক ভিত্তি করার জন্য যা যা করার আমরা কিন্তু সাংবাদিকরা সেটা করে যাচ্ছি এবং আমাদের যে নরসিংদীর গণমাধ্যম কর্মীরাও কিন্তু আজকে আপনি দেখেন যে এই মহাশাসনে যা একজন যে ম্যাজিস্ট্রেট যিনি দায়িত্বে আছেন উনি আসছেন, আমরাও কিন্তু এখানে কিন্তু চলে যাচ্ছি এবং আমাদের গণমাধ্যম কর্মীরাও সবসময় তাদের সাথে পাশে থেকে তাদেরকে সহযোগিতা করছে এবং জনগণকে সচেতনতামূলক ভিত্তি করার জন্য যে কাজটা করে সেটা আমরা করে যাচ্ছি এবং আমরা মনে করি যে রাষ্ট্রের আমরা একটা চতুর্থতম স্তম্ভ, যেটা রাষ্ট্র যেটা মনে করে সেই হিসাবে আমরাও মনে করি আমাদের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই দায়িত্ববোধ থেকেই আমরা কিন্তু এই মানব হিসাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সেটা কার্যক্রমটা সবসময় আমাদের এটা থাকবে এবং গণমাধ্যম কর্মীদেরও এই পদক্ষেপ থাকবে। আর আমি ধন্যবাদ জানাই আপনি জেলা প্রশাসন যে আজকে যিনি যারা আহ্বায়ক এবং যিনি কাজ করে যাচ্ছেন সেটা আপনারাও জানেন এবং গণমাধ্যম কর্মীরাও সেটা জানেন। কালকে রাতে 1টা পর্যন্ত তিনি থেকে যে দাফন কার্য সম্পন্ন করেছেন এবং এর আগে বলরাম দাস নামে কিন্তু মারা গিয়েছেন, কিন্তু রাত 3:30টার মধ্যে থেকে এই শ্মশানে তিনি কিন্তু তার দাহ কার্য সম্পন্ন করে তিনি চলে গেছেন। এই যে আমাদের মধ্যে একটি যে সেতু বন্ধন জেলা প্রশাসন, পুলিশ সুপার, সিভিল সার্জন, গণমাধ্যম কর্মীদেরকে এই সেতু বন্ধনের মাধ্যমে আমরা নরসিংদীবাসী করোনা যুদ্ধে জয়ী হব সেটা আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। দেবু ভাই কেমন আছেন ভাই? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই যে কিছুক্ষণ আগে যে বক্তব্যটি শুনলেন, এখানে বক্তব্য দিয়েছেন নরসিংদী সদর উপজেলার করোনা ভাইরাস কুইক রেসপন্স টিমের সম্মানিত আহ্বায়ক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া। এরপর পরই কিন্তু বক্তব্য দিয়েছেন, আপনারা তো জানেন যে নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মাখন দাস, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দিনগুলোতে কিন্তু জেলা প্রশাসনের সাথে যুক্ত হয়ে কিন্তু আমরা যারা সাংবাদিকবৃন্দ রয়েছি তারাও কিন্তু সহযোদ্ধা হিসেবে তাদের সাথে কিন্তু কাজ করেছি। তাদের সাথে কিন্তু আমরা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কিন্তু অবিরাম কাজ করেই যাচ্ছি। এখানে আপনারা আরেকটা বিষয় জানেন যে আজকে নরসিংদী জেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করছেন জেলা পুলিশের সদস্যবৃন্দ, ফায়ার ব্রিগেডের সদস্যবৃন্দ। আপনারা জানেন যে সাংবাদিকদের ভূমিকাও কিন্তু এখানে অপরিসীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু প্রত্যেক দিন লাইভ করি শুধুমাত্র আপনাদের জন্য। আজকে যেভাবে করোনা ভাইরাসের যে মরণ ঘাতক সেটা কিন্তু নরসিংদীতে হানা দিয়েছে। আপনারা জানেন প্রতিদিন কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন মানুষ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে মানুষকে সচেতন করার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষকে নিরাপদে রাখার জন্য, নরসিংদীবাসীকে ভালো রাখার জন্য নানামুখী উদ্যোগ কিন্তু গ্রহণ করেছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনাইন। তিনি কিন্তু নানামুখী কার্যক্রমের মাধ্যমে নরসিংদীপুর জেলাবাসী
সুপ্রিয় দর্শক, আপনারা জানেন পুরো নরসিংদীবাসীকে সচেতন করার জন্য, জেলাবাসীকে সুরক্ষায় রাখার জন্য, ভালো রাখার জন্য নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি কিন্তু অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন। সেখানে কিন্তু আমরা দেখেছি নানামুখী কার্যক্রম কিন্তু নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনানির নেতৃত্বে কিন্তু একদল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জেনে রাখেন যে বিগত দিনগুলোতে আমি দেখেছি নরসিংদীবাসীকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য যেভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ রাতে দিনে 24 ঘন্টা কাজ করছেন, সেখানে কিন্তু আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে এই যে পরিস্থিতির জন্য কিন্তু আমরা নরসিংদীবাসী কিন্তু দায়ী। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা বর্তমান যে শ্মশানঘাটে এখানে দেখেন, তার আজকে এই মৃত ব্যক্তির পাশে একটি মানুষও নাই, তার আপনজন নাই, তার পাড়া প্রতিবেশী কেউ কিন্তু আজকে নাই। এখানে কিন্তু রয়েছে শুধুমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশের যে সদস্যবৃন্দ, ফায়ার ব্রিগেডসের সদস্যবৃন্দ এবং আমরা কয়েকজন মিডিয়া ছাড়া এইখানে। আর এই যে মৃত ব্যক্তির যে সৎকার কার্যে কিন্তু আর একটি মানুষও নাই। এইখানে এই লাশটি আসার সাথে সাথে কিন্তু এলাকার পক্ষ থেকে একটি বাধা এসেছে, সেই বাধাকে উপেক্ষা করে কিন্তু আজকে নরসিংদী জেলা প্রশাসনের যে প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন, আপনারা জানেন যে তিনি কিন্তু নরসিংদী সদর উপজেলার করোনা ভাইরাস কুইক রেসপন্স টিমের সম্মানিত আহ্বায়ক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু আজকে এই যে মৃত ব্যক্তির সৎকারের জন্য এলাকায় যারা নাকি বাধা দিয়েছেন তাদের জন্য কিন্তু তিনি এলাকা মহল্লার ভিতরে কিন্তু ঢুকেছেন, অ্যানাউন্স করেছেন, মাইকিং করেছেন। তিনি কিন্তু বলেছেন যদি আপনারা কেউ এই মৃত ব্যক্তির শবদাহ করার ক্ষেত্রে যদি আপনারা বাধা হয়ে দাঁড়ান, তাহলে কিন্তু আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকব। আপনারা ভাববেন না, আপনারা টেনশন করবেন না, জেলা প্রশাসন আছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখানে আপনারা জানেন যে এখানে অত্যন্ত এক্সপার্ট টিম দ্বারা কিন্তু এই মৃত ব্যক্তির সৎকারটি করা হবে। আপনারা এই জন্য আপনারা ভয় পাবেন না, আমাদের উপরে ছেড়ে দিন, পারলে আপনারা সহযোগিতা করুন। সুপ্রিয় দর্শক, আজকে দেখেন এই যে ভয়াল এক মরণ আজকে আমাদের, আজকে আমি, আজ কালকে আপনি, আগামী দিন আপনার আশপাশের যে কেউ হতে পারে। সুপ্রিয় দর্শক, আসুন, সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে লাশটি এখানে ভ্যানগাড়িতে আছে, দেখেন আজকে কি করুন একটি দৃশ্য। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এখানে আজকে কোনো মানব সন্তানের যেন আজকে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে। সুপ্রিয় দর্শক, কোনো মানবেরই এটা চাওয়ার এই কামনা করবেন না। সুপ্রিয় দর্শক, আজকে এই যে আজকে করোনা ভাইরাসের কারণে মানুষ মৃত্যুবরণ করছে, এই যে আজকে যে পরিস্থিতির শিকার হয়ে মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ছে, সেটার জন্য কিন্তু আজকে আমরা কিন্তু নরসিংদীবাসী দায়ী। সুপ্রিয় দর্শক, নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের যে প্রথম দিন থেকে, প্রথম স্টেপ থেকে কিন্তু নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি নানামুখী উদ্যোগ গ্রহণ করেছিলেন নরসিংদীবাসীকে ভালো রাখার জন্য, নরসিংদীবাসীকে সুস্থ রাখার জন্য, নিরাপদে রাখার জন্য। সেজন্য কিন্তু নরসিংদীর যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি তার নরসিংদীতে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন কর্মের সাথে কিন্তু তাদেরকে যুক্ত করে রেখেছেন নরসিংদীবাসীকে সুরক্ষায় রাখার জন্য, নরসিংদীবাসীকে ভালো রাখার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে দেখুন এই রকম দৃশ্য আপনার কেমন লাগছে। এখানে কোনো মানুষ নাই,
এখানে শুধু পড়ে আছে ব্যানগাড়িতে সেই মৃত ব্যক্তিটির লাশ। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা জানেন এই লাশটি সৎকারের জন্য কিন্তু এলাকার পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। সেখানে কিন্তু খবর পাওয়ার সাথে সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু নিজে এসে তিনি কিন্তু এইখানে পাড়া মহল্লার ভিতরে ঢুকে সেখানে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে করোনা আক্রান্ত হয়ে যে সমস্ত মানুষ এখানে মৃত্যুবরণ করবেন এবং এই শ্মশানঘাটে যাদের সৎকার কার্য হবে সেই সৎকার কার্যের মধ্যে কেউ আপনারা বাধা দিবেন না। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সপার্ট টিম রয়েছে, আমরা এক্সপার্ট টিমের মাধ্যমে এই মৃত ব্যক্তির যে সৎকারের আমাদের নরসিংদী জেলা প্রশাসনের এক্সপার্ট টিম রয়েছে, আমরা সেই এক্সপার্ট টিমের মাধ্যমে মৃত ব্যক্তির জানাজা এবং সৎকারের কার্য সম্পন্ন করব। আপনারা এলাকার মানুষ, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না। আজকে ইনি মারা গেছেন, আগামী দিন আপনি, এর পরের দিন আমি, এই জন্য আমাদেরকে এই কাজ করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা আসুন, আমরা সকলে আজকের এই লাইভটিকে শেয়ার করে দেই এবং সচেতন করে দেই সমস্ত বিশ্ববাসীকে, সমস্ত নরসিংদী জেলাবাসীকে। সুপ্রিয় দর্শক, এই যে একটি এই যে আজকের যেই মৃত ব্যক্তিটি এখানে পড়ে রয়েছেন, ওনারও তো ছিল মা, ওনারও তো ছিল বাবা, ওনারও তো ছিল সন্তান, ওনারও তো ছিল মেয়ে, ওনার ছিল স্ত্রী, ওনার ছিল আত্মীয় পরিজন, ওনার আজকে তো কেউ নেই, এখানে কেউ আসেননি, একবার এই মৃত ব্যক্তিটির মুখটুকু কিন্তু দেখতে আসেননি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই যে একটি ভয়াল করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছেন, এই যে আপনারা জানেন যে এখানে আজকে কিন্তু এখানে এই মৃত ব্যক্তির পাশে কিন্তু কেউ নেই, শুধু তিনিই কিন্তু এখানে মৃত্যুর লাশ হয়ে আছেন। আছেন এখানে নরসিংদী জেলা প্রশাসনের প্রতিনিধি, আছেন এখানে মিডিয়া কর্মী। সুপ্রিয় দর্শক, আজকে এই যে মৃত্যুর ঘণ্টা নরসিংদীতে দিন যাচ্ছে আর বেড়েই চলেছে, এজন্য কিন্তু আমরা নরসিংদীবাসী দায়ী। নরসিংদীর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিগত দিনগুলোতে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে জনসচেতনতার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে, করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়েছে, মানুষকে আহ্বান করা হয়েছে, দিন রাত 24 ঘন্টা আমি দেখেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বাজার নিয়ন্ত্রণ, খাদ্য দ্রব্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রত্যেকটা বাজার মনিটরিং করেছেন এবং খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন নানামুখী কার্যক্রম কিন্তু প্রথম থেকে শুরু হয়েছে। আপনারা জানেন সচেতন করার জন্য মাইক দেওয়া অ্যানাউন্স সহ সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি কিন্তু নরসিংদীতে অনেক রকমের নানাবিধ কর্মকাণ্ড কিন্তু করেছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই যে শ্মশানের মধ্যে যে লাশটি পড়ে আছে, আপনারা তো জানেন ওনারও তো মা ছিল, ওনারও তো বাবা ছিল, ওনার আত্মীয় পরিজন সন্তানাদি ছিল, আজকে তো পাশে কেউ নাই। হে আল্লাহ, তুমি এই করোনা ভাইরাসের এই মৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি আরেকটি কথা বলতে চাই। আজকে আমি এই যে লাইভে আসছি, আপনারা জানেন যে আমি কিন্তু অত্যন্ত ঝুঁকিতে থেকে শুধুমাত্র নরসিংদীবাসীকে সচেতন করার জন্য, নরসিংদীবাসীকে উদ্বুদ্ধ করার জন্য, নরসিংদী মানুষকে সতর্ক করার জন্য, আমিও তো নরসিংদীর সন্তান, আমিও এই মাটিতে আমার জন্ম, এই মাটি আমার প্রাণ, তাই তো আমি এই মাটির গন্ধে ছুটে আসি মানুষের কাছে। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে এই যে শ্মশানঘাটের অনেক দূরে অবস্থান করছি, সেখান থেকে আমি কিন্তু জুম করে ক্যামেরা দিয়ে আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই বলছি সুপ্রিয় দর্শক, আপনারা এখনও সময় আছে,
নরসিংদীর মানুষ, নরসিংদীবাসী, আপামর সাধারণ মানুষ, আপনারা নিরাপদে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং ঘরে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি শ্মশানঘাট থেকে অনেক অনেক দূরে থেকে কিন্তু আমি এই লাইভটি করছি। আমি কিন্তু ঝুম করে আপনাদেরকে দেখানোর জন্য ঝুম করে কিন্তু আমি কিন্তু দূর থেকে এই লাইভটি করছি। শুধুমাত্র আপনারা দেখবেন, আপনারা এই লাইভটি দেখে আজকে সচেতন হন। নরসিংদীবাসী, আপনারা দেখেন আজকে এই মৃত ব্যক্তিটির পাশে কিন্তু জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার ব্রিগেডস এবং দুই একজন সাংবাদিকবৃন্দ ছাড়া এখানে আর কোনো মানুষই নেই। সুপ্রিয় দর্শক, আপনারা বলেন আজকে এই নরসিংদীর এই যে করুণ অবস্থা, সেই করুণ অবস্থা এবং পরিস্থিতির জন্য আমরা কিন্তু নরসিংদীবাসী দায়ী। নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, তিনি কিন্তু অত্যন্ত ভালোবাসেন নরসিংদীর মানুষকে। তিনি কিন্তু বলেছেন, নরসিংদীর মানুষকে আমি ভালোবাসি, আমি নরসিংদীর মানুষকে সুরক্ষায় দেখতে চাই, নরসিংদীর মানুষকে স্বাস্থ্যগত ঝুঁকি থেকে রক্ষা করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা আমার আহ্বানকে সাড়া দেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুপ্রিয় দর্শক, আজকে এই যে মৃত ব্যক্তির পাশে আত্মীয় পরিজন কেউ নেই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই করোনা ভাইরাসের কারণে আজকে বিশ্ব স্তম্ভকে গেছে, আজকে সারা বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। তথাপি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি নরসিংদীতে আজকে কিন্তু এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন যাচ্ছে যত বাড়ছে তত। সুপ্রিয় দর্শক, প্রতিদিনই কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, প্রতিদিন যেভাবে নরসিংদীতে করোনা আক্রান্ত হয়ে আজকে নরসিংদীতে যেভাবে বেড়েই চলেছে, নরসিংদী কিন্তু একদিন করোনার হাট হয়ে যাবে। আমি কিন্তু প্রথম দিন থেকে, সুপ্রিয় দর্শক আপনারা দেখেন, আজকে এই জন্য আমি কিন্তু লাইভে চলে আসি, আমিও কিন্তু অত্যন্ত ঝুঁকিতে থেকে তারপরও আপনাদেরকে ভালোবাসি, নরসিংদীকে আমি ভালোবাসি, নরসিংদীর সন্তান আমি, তাই কিন্তু আমি ছুটে আসি। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে শ্মশানঘাটের 400 গজ দূরে থেকে কিন্তু আমি এই লাইভটি করছি। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাশটিকে কিন্তু এক্সপার্ট টিম দ্বারা কিন্তু শ্মশানঘাটের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখানে দেখেন আত্মীয় পরিজন আর কেউ নেই, কেউ কিন্তু এখানে নেই, শুধুমাত্র এক্সপার্ট টিম যারা, তারাই কিন্তু শ্মশানের ভিতরে লাশটিকে নিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমি অনেক দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, লাশটিকে কিন্তু ভিতরে নিয়ে গেছে। আমি কিন্তু আর ভিতরের দিকে ক্যামেরা ধরতে পারছি না, সেখানে কিন্তু আমার ক্যামেরার লেন্স যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন আজকে এই নরসিংদীর যে পরিস্থিতি, নরসিংদীর জন্য আজকে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন কিন্তু আজকে হৃদয় থেকে নরসিংদীবাসীকে ভালোবাসেন, নরসিংদীর জন্য কিন্তু তিনি ভাবেন, নরসিংদীবাসীকে কিন্তু সুস্থ রাখার জন্য নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি কিন্তু নরসিংদীতে 25 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে তিনি কিন্তু দিন রাত তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই যে কুইক রেসপন্স টিমের যে নরসিংদী সদরের যে আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক, এবং তিনি কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয়ে তিনি কিন্তু এই সমস্ত জানাজা সহ সৎকার কার্যে কিন্তু অংশগ্রহণ করছেন। তিনি কিন্তু সেখানে নিজে উপস্থিত থেকে মানুষের জন্য, এই যে আজকে দেখেন তিনি আজকে অত্যন্ত ঝুঁকিতে থেকে কিন্তু মানুষের আজকে এই যে জানাজা সহ সৎকার কার্যে কিন্তু অংশগ্রহণ করছেন। সুপ্রিয় দর্শক, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু শ্মশানের দিকে আবারও যাচ্ছেন, শ্মশানের দিকে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া তিনি কিন্তু এই যে শ্মশানঘাটের ভিতরে তিনি কিন্তু শ্মশানের দিকে যাওয়ার জন্য কিন্তু তিনি আমি দেখতে পাচ্ছি তিনি কিন্তু শ্মশানের দিকে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই যে আজকে শ্মশানের যে অবস্থা জানেন, এই শ্মশানে লাশটিকে আনার পরে শব্দহ করার জন্য এলাকার মানুষ কিন্তু বাধা দিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কুইক রেসপন্স টিম নরসিংদী সদরের যে আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক, তিনি কিন্তু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুইক রেসপন্স টিমের যে আহ্বায়ক
তিনি কিন্তু এইখানে শ্মশানঘাটে কিন্তু আছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে নির্দেশনা দিচ্ছেন, শবদাহ কাজের ব্যাপারে কিন্তু তদারকি করছেন, খোঁজখবর নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই নরসিংদীতে, এই নরসিংদী সদর উপজেলার এই যে ব্যাপারীপাড়া যে শ্মশানঘাটটি রয়েছে, এইখানে মৃত ব্যক্তির যে শবদাহ কার্যে কিন্তু নরসিংদীর জেলা প্রশাসনের পক্ষ থেকে নরসিংদী সদরের করোনা ভাইরাস কুইক রেসপন্স টিমের সম্মানিত আহ্বায়ক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু প্রত্যেকটা মৃত ব্যক্তির জানাজা শবদাহ কাজে কিন্তু তিনি কিন্তু আসেন। সেখানে কিন্তু তিনি অত্যন্ত শক্তিশালী ভূমিকা নিয়ে সেই সমস্ত মৃত ব্যক্তিটির কার্য কিন্তু সম্পন্ন করেন। সুপ্রিয় দর্শক, এই যে আমরা দেখতে পাচ্ছি যে শ্মশানের মধ্যে নরসিংদী সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার ব্রিগেডসের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। সুপ্রিয় দর্শক, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অন্যান্য যে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই যে আমি অনেক দূর থেকে আপনাদের জন্য শুধু এই লাইভটি করছি, আমি কিন্তু অত্যন্ত ঝুঁকিতে থেকে আপনাদের জন্য এই লাইভে চলে আসি। সুপ্রিয় দর্শক, দৈনিক সময় নিউজ .com-এর যে পেজটি রয়েছে সেই পেজটিকে আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন এবং আজকের এই যে ভয়াল পরিস্থিতি, এই যে আজকে এই করুণ পরিস্থিতি, এই করুণ পরিস্থিতিটাকে সারা বাংলাদেশে সচেতনতার জন্য আপনারা এই পেজটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন। সুপ্রিয় দর্শক, আজকে আমি এই যে শ্মশানঘাটে আছি, এই মুহূর্তে নরসিংদী জেলার যে নরসিংদী সদরের যে ব্যাপারীপাড়া যে শ্মশানঘাটটি রয়েছে আমি কিন্তু সেখান থেকে লাইভ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু শবদাহ কার্য কিন্তু শুরু হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে উপস্থিত রয়েছেন নরসিংদী সদর উপজেলা করোনা ভাইরাস কুইক রেসপন্স টিমের সম্মানিত আহ্বায়ক এবং উপস্থিত রয়েছেন এখানে ফায়ার ব্রিগেডসের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন, এখানে জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন, এখানে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আপনারা জানেন এখানে কিন্তু এই সাংবাদিক, পুলিশ এবং ফায়ার ব্রিগেডস জেলা প্রশাসনের প্রতিনিধি ছাড়া এখানে আপনজন আর কেউ নাই। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই যে এক নিদারুণ এক ঘটনা সেটার জন্য কিন্তু আমরা নরসিংদীবাসী দায়ী। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে দেখেন এক দেখতে পাচ্ছি এই যে এক্সপার্ট টিমের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যে এখানে ফায়ার ব্রিগেডসের লোক এবং আমরা দেখতে পাচ্ছি জেলা পুলিশের লোক এবং দেখতে পাচ্ছি নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মাখন দাস। এছাড়া কিন্তু এখানে আপনজন বলতে এই মৃত ব্যক্তির পাশে আর কেউ নেই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই ভয়াল যে করোনা ভাইরাস সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য, সেটা থেকে মানুষকে সচেতন করার জন্য নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি বিগত দিনগুলোতে নানামুখী কার্যক্রমের সাথে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে যুক্ত করেছেন। সুপ্রিয় দর্শক, সেই মোতাবেক আমরা দেখেছি সমস্ত নরসিংদী জেলাব্যাপী প্রত্যেকটা উপজেলা এবং আমরা দেখেছি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এলাকার ভিতরে ঢুকে, মহল্লার ভিতরে ঢুকে মানুষকে সচেতন করেছেন, উদ্বুদ্ধ করেছেন করোনা ভাইরাস থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে। সেজন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই ভয়াল পরিণতির জন্য কিন্তু আমরা নরসিংদীবাসী দায়ী। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন শ্মশানের ভিতরে নিয়েছে, এখানে এক্সপার্ট টিম যারা ছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, ওরা ছাড়া কিন্তু এখানে তার আপনজন, তার পরিজন, তার স্ত্রী সন্তান, তার বাবা মা কেউ কিন্তু আজকে পাশে নেই। সুপ্রিয় দর্শক, এই যে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে এই যে নরসিংদীতে আজকে যে এই ভয়াল পরিস্থিতি, এই ভয়াল পরিস্থিতির জন্য কিন্তু আমরা নরসিংদীবাসী দায়ী। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি নরসিংদীতে কিন্তু দিন যাচ্ছে যত, করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তত। সুপ্রিয় দর্শক, প্রতিদিনই কিন্তু করোনা আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যু কিন্তু হচ্ছে, সেখানে কিন্তু আমরা কিন্তু লাইভে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, গতকালকেও কিন্তু আমরা দুটি মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করেছিলাম।
বলছিলাম সুপ্রিয় দর্শক, প্রতিদিনই কিন্তু মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু। সুপ্রিয় দর্শক, এই যে করোনা আক্রান্ত হয়ে যে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করছেন, সেখানে আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে কিন্তু এই মৃত ব্যক্তিদের জানাজা সহ সৎকার কার্যের জন্য কিন্তু এলাকার পক্ষ থেকে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, এলাকার মানুষের একটি বাধা সৃষ্টি করেন। সেখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এলাকাবাসীকে কিন্তু সতর্ক করেছেন। সেখানে বলেছেন তিনি যে আজকে উনি আক্রান্ত হয়ে মারা গেছেন, কালকে আপনি আক্রান্ত হবেন, এরপর দিন আমি আক্রান্ত হতে পারি, আমরা কেন এই মৃত ব্যক্তির সৎকারকে বাধা দেব, আসুন আমরা সহযোগিতা করি, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না, আমরা জেলা প্রশাসনের এক্সপার্ট টিম দিয়ে কিন্তু আমরা এখানে মৃত ব্যক্তিটির সৎকার কার্যটি সম্পন্ন করব, আপনারা কেউ বাধাগ্রস্ত হয়ে করোনা ভাইরাসের যে প্রথম দিন থেকে জনসচেতনতার জন্য আমি কিন্তু প্রত্যেক দিন সকালে বিকালে দুপুরে এবং গভীর রাত পর্যন্ত আপনাদের জন্য বিভিন্ন কার্যের সাথে যুক্ত হয়ে আমি কিন্তু লাইভে চলে আসি। শুধুমাত্র নরসিংদীবাসীকে আমি ভালোবাসি, আমি নরসিংদীর সন্তান, নরসিংদী আমার প্রাণ, নরসিংদীর মানুষ ভালো থাকুক, নরসিংদীর মানুষ নিরাপদে থাকুক, নরসিংদীর মানুষ সুস্থ থাকুক, সেই জন্য কিন্তু আমি নরসিংদীতে আজকে এই লাইভে চলে আসি। শুধুমাত্র নরসিংদীবাসীকে ভালোবাসি বলেই আমি ছুটে আসি। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা দেখেন এই যে মৃত ব্যক্তির শবদাহের মধ্যে আজকে কিন্তু আপনজন বলতে কেউ নেই, এখানে শুধুমাত্র অল্প কয়েকজন প্রশাসনের লোক ছাড়া এখানে কিন্তু আর কোনো মানুষ নেই। এখানে নেই তার আত্মীয়, নেই তার স্বজনরা, নেই তার স্ত্রী সন্তানরা, নেই তার পাড়া প্রতিবেশীরা। সুপ্রিয় দর্শক, এই যে আজকে এই শ্মশানঘাটের চিত্র থেকে আপনারা শিক্ষা নেন, আজকে উনি আক্রান্ত হয়ে মারা গেছেন, আগামী দিন আপনি, এরপর দিন আমি, আমরা আসুন সচেতন থাকি, নিরাপদে থাকি, সুস্থ থাকি। সুপ্রিয় দর্শক, আমি এই লাইভটি কিন্তু অনেক দূর থেকে শ্মশানগারের যে চিত্রটি তুলে ধরছি, সেখানে আপনারা জানেন যে স্বাস্থ্যগত যে ঝুঁকির বিষয়টা সেটা কিন্তু আমি জানি, সেজন্য কিন্তু আমি অনেক দূর থেকে এই লাইভটি আপনাদের জন্য সচেতনতার জন্য, আপনাদের সতর্কতার জন্য, সচেতন করার জন্য আমি লাইভটি শুধু করে থাকি। সুপ্রিয় দর্শক, এই লাইভটিকে আপনারা নেগেটিভ দিকে নেবেন না, এই লাইভটিকে আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন, এই লাইভটিকে আপনারা বেশি বেশি শেয়ার করেন, এবং দৈনিক সময় নিউজ .com-এর এই অনলাইন পত্রিকাটি, দৈনিক সময় নিউজ .com-এর যে পেজটি রয়েছে, এখানে যারা এখনও পর্যন্ত লাইক বাটনে গিয়ে লাইক দিতে পারেননি, লাইক বাটনে গিয়ে একটি লাইক দিয়ে আমাদের দৈনিক সময় নিউজ .com-এর পেজটিতে যুক্ত হয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ শফিক প্রধান, দৈনিক সময় নিউজ .com-এর পেজ থেকে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু আমি সরাসরি লাইভে চলে আসি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আজকে এই আমি যে কথাটি বলছিলাম যে নরসিংদীতে আজকে যে ভয়াল পরিস্থিতি সেটা কিন্তু আমরা নরসিংদীবাসী দায়ী। প্রতিদিন যে মৃত্যু, প্রতিদিন যে মৃত্যুর ঘণ্টা, সেটা কিন্তু এখন কিন্তু নরসিংদীতে আমার মনে হচ্ছে করোনার হাট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই যে আমি আপনাদেরকে সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শ্মশানঘাটে এই যে শবদাহ করা হচ্ছে, সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগুনের যে লেলিহান শিখা উপরের দিকে যাচ্ছে, এখানে কিন্তু কোনো মানুষ নেই, এখানে আছে শুধু শ্মশানের একজন ব্যক্তি, এবং এখানে রয়েছে জেলা প্রশাসনের যে প্রতিনিধি, এছাড়া কিন্তু এখানে আর কেউ নেই। সুপ্রিয় দর্শক, আজকে যে নরসিংদীর যে ভয়াল পরিস্থিতি সেটা কিন্তু আমরা দায়ী, আসুন আমরা নিরাপদে থাকি, সুস্থ থাকি, ঘরে থাকি। সুপ্রিয় দর্শক, আমি দৈনিক সময় নিউজ .com-এর পেজ থেকে আমি মোহাম্মদ শফিক প্রধান আজকের মতন বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।